এই সাধু ভাইয়া, আসসালামু আলাইকুম। কি অবস্থা, দিনকাল কিরকম যাচ্ছে ভাইয়া? আলহামদুলিল্লাহ। খালি গায়ে ঘুরতেছেন কারে? ট্যাপ ট্যাপ নাই? ভাই জানেন একটা ভিডিও করতেছি। ভাই জানেন দেশের বাড়ি কই? বগুড়া। বগুড়া? এখানে কোথায় থাকেন ভাই? খিলগা। খিলগা? খিলগা? খিলগা থাকেন? এই যে আমি আপনার দেখতেছি ভাই, বামে যান। এই যে আমি আপনার দেখতেছি একটা সাধু ব্যাস। এই ব্যাসটা কি জন্য ভাই একটু বলবেন? এটা আমার জন্য ভাই। এটা আমার জন্য। আমার জন্য? এটা আপনার জন্যই? হ্যাঁ, আপনি আপনার। এই যে এই ব্যাসে যে থাকেন, এতে আপনার কোনো সমস্যা বোধ করেন না? না না, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? কোনো সমস্যা। এই রিক্সা চালান কত বছর ভাই? ওই বই তো 30-32 বছর। 30-32 বছর? আর এই সাধু ব্যাস ধরছেন কত বছর ভাই? ওই বই তো 20-18। 20-18? এই ব্যাসে? এই ব্যাসে, মাশাআল্লাহ। তো এই যে এই ব্যাসে যে চলেন, ফ্যামিলি আছে না ভাই? হ্যাঁ অবশ্যই। ফ্যামিলির তো কেউ কিছু বলে না? ভাবি না, কেউ না। বাতে যারা কেউ কিচ্ছু বলবে? পোলাপান নাই? আছে। কয় ছেলে মেয়ে ভাইয়া? দুই ভাইয়া, দুটোই বিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ। তাহলে তো শ্বশুর হয়ে গেছেন, নানা হয়েছেন? নি একেবারে নানা হয়েছেন? নানা হয়ে গেছে, মাশাআল্লাহ। তো ভাবি কিছু বলে না যে তুমি পাগল ব্যাসে থাকো? কে না, ভাবি বলবো কে লাগে, কি প্রয়োজন, সব তো মিটাই দেই ভাবি। তাই দর্শক আসেন। আসলে চলার পথে আপনারা জানেন আপনারা দেখতেছেন আমাদের একজন ভাই রিক্সা চালক, সে আসলে পুরো একজন সাধু। তো ভাই জান, আপনার নামটা কি বলবেন একটু প্লিজ? আমার নাম আমির হোসেন গেদা। আমির হোসেন গেদা? তো ভালোই আছেন তাহলে? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, ভালিকে রাখছে ভালো। ভাইয়ের বাবা মা কি আছে? না, মা আছে। বাবা নাই? হ্যাঁ। তো সবার উদ্দেশ্য করে কিছু বলতে চান ভাই? না না, ভিড় মানুষ ভালো থাকুক, এটি খুশি আমি। এই যে রিক্সা চালাচ্ছেন আজ 30 বছর আপনি, তো 30 বছর রিক্সা চালানোর অবস্থা, এমন কিছু ঘটনা আছে আপনার সাথে যে যা মনে রাখার মতন? প্রতিদিনই ঘটনা হয় ভাই, প্রতিদিন, কোনো দিন বাদ নাই। তো যেমন একটা গল্প আমার শোনান, আমি শুনি। পারবেন গান? সমস্যা নাই, পারেন। এরকম কোনো একটা ঘটনা শোনাবেন? না ভাই, কোনো সমস্যা নাই, কোনো খারাপ। তো যাই হোক, সবার উদ্দেশ্য করে সালাম দিয়ে বিদায় দিয়ে দেন, আমরা বিদায় জানাই দিই। আসসালামু আলাইকুম। তো ভালো থাকবেন? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। আর কে ভারী 13-39 ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং সালাম। তো প্রিয় দর্শক, এখান থেকে এই ভিডিওটা বিদায় জানাচ্ছি। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব। আমি আপনাদের মাঝে আর কে ফরিদ। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া। ওকে ভাই।